করোনাক লৈ ভিআইপি গিৰি পশ্চিমবঙ্গত আইএএছ বিষয়ার কিশোর পুত্র আক্রান্ত দুদিনে পুত্রর পরীক্ষায় নকরালে আইএএছ বিষয়া মাতৃয়ে পশ্চিমবঙ্গত ধরা পড়া প্রথমজন করোনা আক্রান্তর কাহিনী হতবাক করে তুলিছে করোনা ভীতিত কম্পিত দেশবাসীক পরিণতিত পশ্চিমবঙ্গ রাজ্যিক সচিবালয়ত এক আতঙ্কময় পরিবেশ আইএএছ বিষয়ের পুত্র অধ্যয়ন করেছিল ইংল্যান্ডত তেওঁর কেবাজনো বন্ধু আক্রান্ত করোনাত দেওবারে ভারতত উপস্থিত হতেই তেওঁকো দিয়া হয়েছিল চিকিৎসা পরামর্শ কিন্তু পুত্রক নিলগিয়াকরণের চিকিৎসকর পরামর্শ নিজের প্রভাব খটুয়াই উড়াই দিলে মাতৃ প্রভাবশালী আইএএছ বিষয়ায় পুত্রক ঘরলে আনি পিছদিনা নিজে আহিল রাজ্যিক সচিবালয়ের গৃহ বিভাগের কার্যালয়লৈ দিন বহু শীর্ষ বিষয়ে সাক্ষাৎ করলে ভাগ ললে বহু বৈঠকত সন্ধিয়াহে পুত্রক এখন চিকিৎসালয়লৈ নিলে তাতো চিকিৎসকে দিয়া করোনা পরীক্ষার পরামর্শ নামানিলে আইএএছ বিষয়ে মঙ্গলবারেহে স্বাস্থ্য বিভাগের জরুরি নির্দেশের অন্তত কলকাতার সংক্রমণজনিত রোগ চিকিৎসার সুব্যবস্থা থাকা বেলঘাটা হাসপাতাললৈ লৈ যোৱা হল আইএএছ বিষয়া সহপুত্রক তাতেই আইএএছ বিষয়ার পুত্র করোনাত আক্রান্ত বলে ঘোষণা মূরকত এতিয়া পশ্চিমবঙ্গের রাজ্যিক সচিবালয় নবান্নাত হাহাকার পুত্রর নিকট সংস্পর্শত থাকা মাতৃ আইএএছ বিষয়ার গতিবিধি প্রায় জ্ঞাত কিন্তু অন্ধকারত রয়ে গেল পুত্রর চালচলন এতিয়া আইএএছ বিষয়াগৰাকীক স্বামীসহ রখা হয়েছে পৃথক দুজন গাড়ি চালক আর আন দুজন ঘনিষ্ঠক রখা হয়েছে সুকিয়াক মাতৃর করোনা পরীক্ষার প্রতিবেদনলৈ অপেক্ষা ইফালে মাতৃর কর্মস্থলী সচিবালয়ত উচ্চপদস্থ বিষয়াবর্গর স্বনির্বাসন সমগ্র সচিবালয় চৌহদত পরিশোধনের ব্যবস্থা সকল কর্মচারীক মাস্ক বিতরণ মুখ্য সচিবে বাতিল করলে সকল কার্যসূচী এই ঘটনায় ক্রুদ্ধ করে তুলিছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকো মমতার ঘোষণা করোনাক লৈ কারো ভিআইপি গিরি নচলিব বিদেশের পর অহা প্রত্যেক ব্যক্তির করোনা পরীক্ষা বাধ্যতামূলক নিজে এগারী আইএএছ বিষয়া হয়ে নিজের প্রভাবের আক্রান্ত পুত্রসহ দুদিনে মুকলিমূরিয়া জীবন কটোয়া এইগারী আইএএছ বিষয়াক গরিহণে উপচাই দিছে সকলে আনের জীবনের হেতালি খেলি এয়া কিহর ভিআইপি রাজ প্রশ্ন সকলরে নিউজ এক্স রিপোর্ট প্রাগ নিউজ